শিলিগুড়ি 90% মানুষ আতপ চাল খান না, সেদ্ধ চাল খান। তাই রেশনে আতপ চালের পরিবর্তে সেদ্ধ চাল দেওয়া হোক, এই দাবিতে আজ খাদ্য ভবনের জেলা নিয়ন্ত্রক অভিজিৎ ধরকে স্মারকলিপি প্রদান করলেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ। রেশনে আতপ চালের বদলে সেদ্ধ চাল দেওয়া হোক, এই দাবি তুলে শিলিগুড়িতে খাদ্য ভবনের জেলা নিয়ন্ত্রক অভিজিৎ ধরকে স্মারকলিপি প্রদান করলেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ। এদিন শঙ্করবাবু বলেন, বিষয়টা একেবারেই সামান্য, মানে খুবই ছোট কিন্তু খুব গুরুত্বপূর্ণ। শিলিগুড়ি মহকুমায় আমরা দেখেছি, যেহেতু দার্জিলিং জেলার অংশ হিসেবে শিলিগুড়ি মহকুমায় রেশনের মধ্যে দিয়ে আমরা সবাই জানি যে শিলিগুড়ি মহকুমার বেশিরভাগ অংশের মানুষ, আমি মনে করি 90% বেশি মানুষ, তারা হচ্ছে আতপ চাল খান না, বাড়িতে সেদ্ধ চাল খান প্রতিদিনকার যে আমাদের খাবার। কিন্তু এখানে যেহেতু পার্বত্য অঞ্চলের মানুষ তারা আতপ চাল পছন্দ করেন, সেই অংশ বিশেষে আমরা এখানেও শিলিগুড়ি মহকুমায় এই চালটি দেওয়া হয়। আমি অনুরোধ করেছি যে দ্রুত সিদ্ধান্ত নিয়ে যাতে শিলিগুড়ি মহকুমার অভ্যন্তরে আতপ চাল বদলে সেদ্ধ চাল যাতে দেওয়া হয়, তাহলে মানুষের উপকার হবে। আর আমি এবার বিধানসভায় যখন দিয়েছিলাম তখন আমি পুরো বিষয়টার খোঁজ নিয়ে আমি দেখেছি এটা একটা অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসিশন মাত্র। রেশনে চাল কোথায় কি যাবে সেটা রাজ্য সরকার সিদ্ধান্ত গ্রহণ করে, প্রক্রিয়ার রাজ্য সরকার করে, যেরকমভাবে ডিমান্ড আছে সেটা কেন্দ্রীয় সরকার করে। তো আমাদের দাবি একটাই থাকল, আমরা সর্বস্তরে কেন্দ্রের এবং রাজ্যের প্রত্যেকের কাছে যারা দায়িত্বে আছেন তাদের প্রত্যেককে আমরা চিঠি দিচ্ছি। যেরকম আমাদের রথিন ঘোষ অনারেবল স্টেট মিনিস্টার মিনিস্ট্রি অফ ফুড অ্যান্ড সাপ্লাই, তাকেও যেরকম চিঠি দিচ্ছি আমরা, আবার ঠিক একইভাবে কেন্দ্রের সরকারের যারা মন্ত্রী দায়িত্বপ্রাপ্ত আছেন মিনিস্ট্রি অফ কনজিউমার অ্যাফেয়ার্স ফুড অ্যান্ড পাবলিক ডিস্ট্রিবিউশন, সেখানেও আমরা চিঠি দিচ্ছি। আবার এখানে আমাদের যে মাননীয় সাংসদ যিনি আছেন তাকেও আমি পুরো বিষয়টা জানিয়েছি। আমরা চাই যে দার্জিলিংয়ের পার্বত্য অঞ্চলে যেভাবে সরবরাহ করা হচ্ছে আতপ চাল সেটা সেখানে করা হোক, আর শিলিগুড়ি মহকুমার জন্য ইনস্টেড অফ আতপ চাল সেখানে হচ্ছে বয়েল রাইস বা সেদ্ধ চাল যেটা আমরা বলি সেটা দেওয়া। এইটুকুই এখন পরিস্থিতি, প্রতিশ্রুতি উনি তো প্রতিশ্রুতি দেওয়ার মতন জায়গায় থাকেন না। উনি এই চিঠিটা আমি বলেছি যে আপনার এন্ড থেকেও একটা সার্ভে করে আপনি রাজ্য সরকারকে জানাবেন, তাহলে রাজ্য সরকারও অন্তত জানতে পারবে যে শিলিগুড়ি মহকুমার চাহিদা।